সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করছি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন আমরা বাঙালি শীতের পিঠা ছাড়া শীতের আমেজই আসে না আর যদি বেশি মজাদার এবং বেশি সুন্দর দেখতে হয় পিঠা তাহলে তো কোনো কথাই নেই তাই তো আজকের এপিসোডে নিয়ে এসেছি ডিজাইনার পাটিসাপটা পিঠা এই পিঠাটা কিন্তু খেতে হেভি টেস্ট আর দেখেই খেতে ইচ্ছে করবে কতটা সুন্দর আপনারা বানালেই বুঝতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো পিঠা রেসিপি আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন তাহলে চলুন কিভাবে আমি পিঠাগুলি তৈরি করব ময়দা নিয়েছি তিন কাপ আর চাউলের গুঁড়া নিয়েছি চার কাপ চার কাপ চাউলের গুঁড়ার সাথে আমি তিন কাপ ময়দা দিয়ে দেব একসাথে মিক্সড করে নিচ্ছি চাউলের গুঁড়া আর ময়দা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ মিক্সড করে নিব ময়দা আর চাউলের গুঁড়া লবণ একসাথে মিক্সড করে নিচ্ছি আর লাগবে আমার ব্যাটারটা গুলানোর জন্য দুধ এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি গ্লাসটা ধুয়েও আমি আরও একটু কুসুম গরম পানি দিয়েছি দুধটাও কিন্তু কুসুম গরম ছিল আর পানিটাও কিন্তু কুসুম গরম এখন এর মধ্যে দিয়ে দিব চিনি আমি এখানে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি ব্যাটারটা আমার অনেক বেশি সেই জন্য চিনিটাও একটু বেশি দিয়েছি গুলানো হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে ব্যাটারটা একদম পাতলাও না আবার একদম ঘনও না এখন এখান থেকে আমি কতটুকু ব্যাটার তুলে নেব কতটুকু ব্যাটার আমি তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট গানার্স আমি চকলেট গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সড করে নেব আমি ডিজাইন করার জন্য চকলেট গানার্সটা ব্যবহার করেছি মিক্সড করা হয়ে গেছে এখন দেখাচ্ছি পাটিসাপটা পিঠার পুর বা খিসা এই খিসা রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কিভাবে আমি এই মজাদার খিসাটা তৈরি করেছি চলে যাব চুলায় চুলায় চলে এসেছি প্যানের মধ্যে একটু তেল দিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে তেলটা আমি মেখে নিয়েছি চকলেট কালার আগে দিয়েছি তারপরে আমি ব্যাটারটা দিয়েছি ডিজাইনটা আপনাদের দেখাবো কিভাবে করেছি এই হয়ে গেলো এক ডিজাইনের পিঠা এভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন চামিজ দিয়ে আমি আমার মন মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন প্রথমে আমি চকলেট কালার দিয়েছি তারপরে আমি ব্যাটারটা দিয়েছি চামিজ দিয়ে আমি এভাবে পাতলা করে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে করবেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে খিসাটা দিয়েছি এখন পাটিসাপটা পিঠার শেপ দিয়ে নিচ্ছি তো হয়ে গেলো ডিজাইনার পাটিসাপটা পিঠা আরও একটা আপনাদের করে দেখাচ্ছি এভাবে আপনারা বিভিন্ন ডিজাইনের পিঠাটা তৈরি করে নিতে পারেন একদম সহজ পদ্ধতি কিন্তু দেখতে অনেক সুন্দর সবাই দেখে খেতে চাইবে রুচি সম্মত একটা পিঠা এমনিতেই কিন্তু পাঠিসাপটা পিঠাটা সবারই পছন্দের আর যদি একটু ডিজাইন করে এই পিঠাটা তৈরি করা যায় তাহলে সবাই পছন্দ করে খাবে ডাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিচ্ছি খিসাটা দিয়ে দিয়েছি এখন বলে নেব তো দেখে নিলেন একদম সহজভাবে আমি পিঠাটা তৈরি করেছি আশা করছি আপনারা একদিন হলেও তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আর একটি লাইক দিয়ে দেখতে থাকবেন আমার রেসিপিগুলি তাহলে আজকে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম